আচ্ছা আজকে আজ আপনারা শিক্ষা ভবনে গেলেন, ডাইরেক্টরের সাথে দেখা করলেন, কি কথা হলো, কি কথা, কি আপনারা বার্তা পেলেন? গত 6 জানুয়ারি আমরা রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তার সঙ্গে 6 জনের প্রতিনিধি মিলিত হয়েছিলাম। তখন আমরা রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে আমাদের কয়েকটা দাবি তুলে ধরেছিলাম এবং সেই দাবি ওই দিন উনি সদুত্তর দিতে পারেননি। তাই আমরা 5 দিনের সময় দিয়েছিলাম গত 6 জানুয়ারি এবং বলেছিলাম আমরা 12 তারিখ আবার আসব। সেই 12 তারিখে কিন্তু আমরা আমাদের যে প্রশ্নগুলি ছিল সেইগুলির উত্তর আমরা চাই এবং যদি সঠিক উত্তর যদি না দিতে পারেন তাহলে আমরা ডাইরেক্টর অফিসটা সারব না। সেই সঙ্গে আমরা এও বলেছিলাম 6 জানুয়ারি যে আমাদের আলোচনার সময় রাজ্যের মাননীয় শিক্ষা সচিব এবং আইন সচিবকেও পারলে যাতে ওই আলোচনা সভায় উপস্থিত রাখা যায়। কিন্তু আজকে যখন আমরা রাজ্যের শিক্ষা অধিকর্তার অফিসে গিয়েছিলাম এবং ওনার সঙ্গে যখন আমরা আমাদের ওই প্রশ্নগুলি নিয়ে আবার আলোচনা করি তখন রাজ্যের শিক্ষা সচিব উনি ছিলেন না, শুধু ডাইরেক্টর সাহেব ছিলেন। তখন ডাইরেক্টর সাহেবের কাছে আমরা আমাদের কয়েকটা প্রশ্ন তুলে ধরলাম যে আমাদেরকে যেভাবে টার্মিনেশন আপনারা করেছেন সেটা ইলিগ্যাল, কারণ আপনারা 12 সায়েন্সকে যেভাবে টার্মিনেশন করেছে সেইভাবে আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি আইনের সুযোগ নেওয়ার জন্য। তখন উনি বলল সুপ্রিম কোর্ট এবং ক্যাবিনেটের ডিসিশনের জন্যই আমাদেরকে টার্মিনেশন করা হয়েছিল। তা আমি বললাম বা আমরা বললাম সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে রিট পিটিশনগুলি ছিল সেই 58টা রিট পিটিশন এবং তার মধ্যে 462 জন সিলেক্টেড ক্যান্ডিডেটকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা তো আপনাদের ক্যাবিনেটের ডিসিশন এবং সেটা আপনারা হাই সুপ্রিম কোর্টের এমএ এবং এফিডেভিটের জমা দিয়েছিলেন সেটা ক্যাবিনেটের ডিসিশন। এখন যদি ক্যাবিনেটের ডিসিশনে 2017 সনে যদি আমাদেরকে টার্মিনেশন করা হয় কিন্তু আপনাদের ক্যাবিনেটে আবার 2020 সনে কীভাবে বলল যে 58টা রিট পিটিশনের এগেনস্টেই 462 জন সিলেক্টেড ক্যান্ডিডেটকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং তাদেরকে টার্মিনেশন করার কথা ছিল, কেন সেটা করলো? তখন একটা জায়গাতে উনি বলেছে ভুলবশত টার্মিনেশন হয়ে গেছে। আমরা বললাম আপনাদের ভুলের কারণে 10,000 ফ্যামিলি কেন এইভাবে পথে নামতে হবে? এটার উত্তর আমরা চাই, এক্ষণে চাই, আপনারা ব্যবস্থা করুন, রাজ্যের শিক্ষা সচিবকেও থাকতে হবে এবং আইন সচিবও থাকতে হবে আলোচনায়, কারণ সেটা আইন সংক্রান্ত ব্যাপার। উনি একটা জায়গাতে বলার চেষ্টা করেছিল সেটা আইন সংক্রান্ত ব্যাপারে আপনাদের চাকরি চলে গেছে। তো আমি বললাম যদি আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে চাকরিটা চলে যায় তো 262 আর 208 রিট পিটিশন এবং 281 রিট পিটিশন, যে 208 রিট পিটিশনে শুধু জেনারেল এসসি এবং ওবিসি পিটিশনার কিন্তু তারা চ্যালেঞ্জ করছে এসটি সিলেক্টেড ক্যান্ডিডেটকে, সেটা কীভাবে আইনসঙ্গত হলো এটার জবাব আমরা চাই। এবং 281 যে রিট পিটিশন সেখানেও সব পিটিশনাররা ছিল জেনারেল এসসি এবং ওবিসি এবং তারা 2 জন সিলেক্টেড এসটি ক্যান্ডিডেটকে চ্যালেঞ্জ করে। তো জেনারেল এসসি এবং ওবিসি তারা কীভাবে এসটি ক্যাটাগরি থেকে সিলেক্টেড ক্যান্ডিডেটকে তারা চ্যালেঞ্জ করতে পারে, সেখানে আইনের বৈধতা কোথায়? তখন উনি কোনো সঠিক উত্তর দিতে পারেনি। উনি বলল ভুল হয়ে গেছে, আপনাদের ভুল যেহেতু হয়ে গেছে ভুলটা সংশোধন করার দায়িত্ব আপনাদেরই। যাই হোক, উনি বলছেন আমি সেটা পারবো না, আগামীকালকে আমাদের সম্পূর্ণ আলোচনা হবে, তখন রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তা থাকবে, শিক্ষা সচিব থাকবে। আমরা এও বলেছি ওই আলোচনা সভায় যাতে আইন সচিবকেও রাখা হয়, তাহলে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর যদি সরকারের কোথাও যদি ভুল হয়ে থাকে সেই ভুল সরকারকে উইথড্র করতে হবে, সেটাই হলো আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এও বললাম যদি আগামীকালকের আমাদের আলোচনায় আমাদের কোনো সদুত্তর যদি বেরিয়ে না আসে কিন্তু আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা তার জবাব চাইব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ উনি কথা দিয়েছিলেন 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের সমস্যার সমাধান করবেন কিন্তু এখনও পর্যন্ত উনি সেই পথে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার কারণে আগামীকালকে যদি আমাদের আলোচনা ফলপ্রসূ যদি না হয় এক জায়গাতে রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তা স্বীকার করা সত্ত্বেও ভুলবশত হয়ে গেছে। আমরা এও বললাম আপনারা 12 সায়েন্সকে যেভাবে আইন রক্ষা করেছে সেইভাবে আমাদেরকেও রক্ষা করতে হবে, ভুল আপনারা করেছেন ভুলের সংশোধন আপনাদেরকেই করতে হবে, কারণ আমরা যদি একটা ভুলে চাকরিতে চলে যাই 12-3টা ভুল নিয়ে চাকরিতে আসে এটা উইদাউট এনসিটি গাইডলাইন তাদেরকে মানা হয়নি। এনসিটি গাইডলাইন কী ছিল? এনসিটি গাইডলাইন শুধুমাত্র 2010-23 অগস্ট যখন এনসিটি নোটিফিকেশন জারি হয় পরবর্তীকালে রাজ্য সরকার 2018 সনের 2012-18 জুন তারা
মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে একটা সার পেয়েছিল, সেই সারে শুধুমাত্র প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং পার্সেন্টেজ অফ মার্কে সার দেওয়া হয়েছিল, কিন্তু টেট সার দেওয়া হয়নি। এই ভারত সাইন্সটা উইদাউট টেটে কেমনে চাকরি করতে পারে, সেইভাবে যদি তারা ইলিগালি করতে পারে আমাদেরকেও কিন্তু আবার আপনারা পুনর্বহাল করতে হবে, সেটাই আছে আমরা রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে তুলে ধরেছিলাম। আমরা কালকে আগামীকালকে বললাম, চারটার সময় উনি বলেছে, আমরা বললাম চারটা না, আরও ফার্স্ট হাফে যাতে আমাদের আলোচনাটা যাতে করা হয়, কারণ সেকেন্ড হাফে হলে আলোচনাটা সেরকম হবে না, আমরা চাই ফার্স্ট হাফের মধ্যেই। উনি আজকে আবার অ্যাপ্রোচ করবে রাজ্যের মাননীয় শিক্ষা সচিবের সঙ্গে, উনি যদি ফার্স্ট হাফে যদি সম্ভব হয় উনি আবার টেলিফোন আমাদেরকে জানিয়ে দেবেন, এইরকম বলেছে উনি। ধন্যবাদ সবাইকে। আমাদের লড়াই চলবে, আমাদের এই লড়াইয়ের জন্য শেষ ঠিকানা হচ্ছে আমাদের রাজ্যের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে যাব, এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি স্থায়ী সমাধান হবে না, সম্পূর্ণ 10,323-এর পারমানেন্ট যখন সলিউশন হবে না, ততদিন অবধি আমাদের এই লড়াই চলবে।